রাজধানীর এইচআর ভবনে কোরিয়া সরকার কোরিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির মাধ্যমে সোমবার সকালে মুগদা কমিউনিটির কাছে 3000 পিপিই ও 1800 মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করে। ঢাকা নয় আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলররা এগুলো গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করোনা মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয় বলে জানান ঢাকায় নিয়োগপ্রাপ্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। বাংলাদেশে করোনা সংক্রমণের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা যথেষ্ট কার্যকর। এই মহামারী মোকাবেলায় ভবিষ্যতেও কোরিয়া বাংলাদেশের পাশে থাকবে। স্বাধীনতার পর থেকেই উন্নয়ন সহ নানা বিষয়ে কোরিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, তাদের এই উদ্যোগ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করবে। আমরা তাদের কাছ থেকে এমন একটা সহায়তা পাচ্ছি যেটা দিয়ে বাংলাদেশ স্বাবলম্বী হচ্ছে নার্সিং কেয়ারের মাধ্যমে। তো আমি আশা করি যে আমাদের এই সম্পর্ক নিশ্চয়ই একদিন আমরা এটা অতিক্রম করবো, আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম এবং যখন সেই দিনে আমরা যাবো তখনও কোরিয়া সরকার আমাদের সাথে থাকবে, কারণ তারা আমাদের সংকটের মুহূর্তে যেমন আছে আমাদের ভালো সময়ে তারা থাকবে। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।